ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষায় জুনে নির্ধারিত ফেব্রুয়ারি মার্চ নয় আগামী বছর জুনে হতে পারে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা মিটে গেলে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুনের মধ্যেই সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করা হবে এমনটাই একটি বৈদ্যদিন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না তারপর পাঠ্যক্রম কাঠছাট করে পরিবর্তিত পাঠক্রম ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সূত্রের খবর মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট চেয়ে পাঠানো হয়েছিল নিউজ এইটিন বাংলার প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক সংসদের তরফে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে সেই প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠানো হয়েছে সেই অনুযায়ী আগামী বছর বিধানসভা ভোট মিটে যাওয়ার পর জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক শুরু হতে পারে তা চলবে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তার কয়েকদিন পর থেকে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা জুনের মধ্যেই মিটিয়ে ফেলা হতে পারে বলে এই প্রতিবেদনে জানানো হয়েছে সূত্রের খবর আপাতত স্কুল শিক্ষা দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সেই রুটিনের প্রস্তাব পাঠানো হবে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে বলে এই প্রতিবেদনে জানানো হয়েছে এই প্রতিবেদন অনুযায়ী পাঠ্যক্রম কাটছাঁট করলেও সম্ভবত প্রশ্নপত্রের ধাঁচ পাল্টানো হবে না নয়া পাঠক্রমে যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হয়ে এসেছে সেই ধাঁচেই প্রশ্নপত্র তৈরি করা হতে পারে তবে পাঠ্যক্রম থেকে বিভিন্ন অংশ কাটছাট হওয়ায় কত অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে তা নিয়ে পর্ষদ এবং সংসদের তরফে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে অর্থাৎ মাধ্যমিক দু এবং উচ্চ মাধ্যমিক দু ফেব্রুয়ারি মার্চ মাসে না হয়ে জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে